হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো তোমাদের টেন্টেটিভ ডেটে আমি রয়েছি brb.wb.gov.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে যেখানে তোমরা আগের দিন গতকাল দেখেছো যে তোমাদের নতুন ওয়ার্ডার্স এবং ফিমেল ওয়ার্ডার্সের একটা নোটিফিকেশান আসার কথা হয়েছে 6/8/2023। দেখো আজকে এইমাত্র জাস্ট এখানে পাবলিশ হয়েছে 27/8/2023 তোমাদের আরও একটা নতুন ভ্যাকেন্সি আসছে। কিসের? দেখো টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ নিউ রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনার্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো এই পোস্টের জন্য তোমাদের ডিটেলস কী লাগে না লাগে আমি A to Z তোমাদেরকে এখানে ডিসকাস করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে রয়েছি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন। এটা তোমাদের 2021 নোটিফিকেশান ছিল, দেখো এটা 2021 নোটিফিকেশান ছিল, ওল্ড যে নোটিফিকেশানটা ছিল, প্রিভিয়াস নোটিফিকেশান, সেখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া ছিল সেই জায়গাগুলো তোমরা ডিসকাস করলে বুঝতে পারবে আনুমানিক এবারে তোমাদের কীরকম ক্রাইটেরিয়া আসতে চলে। এগুলো তোমাদের ভ্যাকেন্সি ছিল আগেরবারে, এগুলো বাদ দাও। দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি বলতে প্রথমত তো ভারতের অবশ্যই নাগরিক হতে হয়, দ্বিতীয়ত এখানে তোমাদের যে এজটা লাগে, এজ লিমিট তোমাদের এখানে হচ্ছে 20 থেকে 27 বছর, ঠিক আছে। আগেরবারে তোমার 1/1/2021 মধ্যে দেওয়া হয়েছিল, এবারে মেবি এরকম বলা হতে পারে 1/1/2023 মধ্যে। এটা নোটিফিকেশান বেরোলে তবে বোঝা যাবে ফাইনাল, এটা আমি জাস্ট তোমাদের বলছি। মেবি এটা হতে পারে 1/1/2023 মধ্যে 20 থেকে 27 বছরের মধ্যে তোমাদের এই এসআই বা সার্জেন্টের জন্য এজ লিমিট, ক্লিয়ার। এসসি এসটি যারা যারা রয়েছে তাদের জন্য এখানে 5 বছরের একটা ছাড় থাকছে বয়সের, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের জন্য 3 বছরের ছাড় এখানে থাকবে, ক্লিয়ার। নেক্সট তোমাদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে। দেখো এখানে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস, এখানে তোমাদের অবশ্যই মানে বাংলাতে কথা বলা, পড়া এবং লেখা এই তিনটে জিনিস জানতে হবে, ক্লিয়ার। তারপরে দেখো ফিমেল অ্যাপ্লিকেন্টস আর অনলি এলিজিবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনার্ম ব্রাঞ্চ। ফিমেল যারা যারা রয়েছে তারা শুধুমাত্র সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এরকমই বলা হয়েছিল আগেরবারের নোটিফিকেশানে, ঠিক আছে। এবার দেখো তোমাদের হাইট, যেটা সব থেকে বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে, এখানে তোমার মেলদের জন্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনার্ম ব্রাঞ্চের হাইট যেটা থাকে সেটা হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরির জন্য 167 সেন্টিমিটার, আর চেস্ট 79 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলিয়ে, আর ওয়েটটাও তোমাদের আগেরবারের নোটিফিকেশানে মেনশন করে দেওয়া হয়েছিল 56 কেজি। আর যারা যারা সিডিল ড্রাইভ রয়েছে, ঠিক আছে, সিডিল ড্রাইভদের জন্য 160 সেন্টিমিটার, এসটিদের জন্য গোর্খা রাজবংশী গারওয়ালি এদের জন্য, আর 76 সেন্টিমিটার হচ্ছে চেস্ট লাগে, তার সাথে সাথে 5 সেন্টিমিটার ফুলিয়ে, মানে আর ওজন লাগে তোমার 52 কেজি। এটা কাদের গেল? এসটিদের জন্য, বাদবাকি তোমার সবাইদের জন্য এটা, ঠিক আছে, এটা মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কি লাগে দেখো, ফিমেলদের ক্ষেত্রে তোমার 160 সেন্টিমিটার উচ্চতা, আর চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল, এখানে 48 কেজি ক্যাটাগরিতে তোমাদের, এই সরি 48 কেজি ওয়েট তোমাদের লাগে ওজন। আর এসটি যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটারের একটা ছাড় থাকে, আর ওজন হতে হয় 45 কেজি, ঠিক আছে। সার্জেন্ট যদি করো, দেখো সার্জেন্টটা তো শুধু মেলদের জন্যই, এটা শুধুমাত্র মেলদের জন্য, তো এক্ষেত্রে ক্যান্ডিডেটস ফর অল ক্যাটাগরিস এখানে শুধুমাত্র সিডিল ট্রাইব ছাড়া বা এই গোর্খা রাজবংশী গারওয়ালি ট্রাইব এরা ছাড়া তোমার 173 সেন্টিমিটার লাগবে সবার জন্য, আর চেস্ট লাগবে 86 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার ফুলিয়ে, মানে আর ওজন লাগবে তোমার হচ্ছে 60 কেজি। আর এক্ষেত্রে তোমার যারা যারা গোর্খা রাজবংশী গারওয়ালি বা সিডিল ট্রাইব আছো, এসটি আছো, তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট, 81 সেন্টিমিটার তোমার হচ্ছে চেস্ট, তার সাথে সাথে ওজন তোমার কত হতে হবে 54 কেজি, 5 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে তোমার এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি করতে হবে, আনআর্ম ব্রাঞ্চের জন্য যারা যারা করছে আর সার্জেন্ট কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর তাদের ক্ষেত্রে 800 মিটার রান উইথ ইন 3 মিনিটস, আর সাব ইন্সপেক্টর মানে এটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে, আর এটা মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে তোমার 400 মিটার 2 মিনিটের মধ্যে তোমাকে ছুটতে হবে। এই হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এগুলো কোয়ালিফাইং ইন নেচার। এবার মেথড অফ রিক্রুটমেন্ট দেখো কী কীভাবে তাহলে হচ্ছে, প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি টেস্ট হবে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম একটা হবে, তারপরে হবে তোমার PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট 2 নম্বরে,
3 নম্বর তোমার হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি নম্বরে 4 নম্বরে কি হবে আরেকটা মেইন एग्जाम হবে 4 নম্বরে মেইন एग्जाम ঠিক আছে আর 5 নম্বরে তারপর তোমার একটা পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে ঠিক আছে এবার দেখো প্রিলিমিনারি एग्जामটা তোমার এখানে টোটাল থাকে 200 নম্বরের 200 নম্বরের মধ্যে কি কি থাকে দেখো জেনারেল স্টাডি থাকে লজিক্যাল এন্ড অ্যানালিটিক রিজনিং থাকে ঠিক আছে তোমার জিএস থাকছে জিআই থাকছে রিজনিং থাকছে আর ম্যাথ থাকছে কি কি দেখো টোটাল জেনারেল স্টাডিতে থাকবে 50টা কোশ্চেন 100 নম্বর জিআই এ তোমার থাকছে জিআই এ থাকছে 25টা প্রশ্ন 50 নম্বর আর ম্যাথেতেও তোমার তাই দেখো 50 মার্কস ইন লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন এন্ড 15 মার্কস ইন অ্যারিথমেটিক হ্যাভিং 25 কোশ্চেনস এখানেও তাই 25 কোশ্চেনস থাকবে 50 নম্বর টোটাল 100 মার্কস ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন কি 2 নম্বর করে 50টা 100টা প্রশ্ন তোমার 200 মার্কস ঠিক আছে আর এগুলো পুরোপুরি তোমাদের টাইম থাকবে হচ্ছে হাফ আওয়ার এই 1 এন্ড হাফ আওয়ার মানে তোমার 90 মিনিটস ক্লিয়ার আর টোটালটাই তোমাদের অফলাইন বেস एग्जाम হবে ওএমআর সিট বেস এমসিকিউ টাইপ আর ইংলিশ বেঙ্গলি দুটোতেই তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে এই যে পরীক্ষাটা হয় এখানে ইংরেজি বাংলা দুটো ভাষাতেই প্রশ্ন হয় ঠিক আছে আর এখানে প্রিলিমিনারি एग्जामটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে মানে কাউন্ট করা হয় না এটা শুধুমাত্র কাট অফ পাস করলেই তোমরা বাদবাকিগুলোতে আর কি অ্যাপিয়ার হতে পারবে আর নেগেটিভ মার্কিং যদি দেখি এখানে তোমার 1/4 নেগেটিভ মার্কিং থাকে 1/4 চারটে ভুল গেলে একটা কাটা আচ্ছা তারপরে তুমি চলে এসো এইখানে দেখো ফাইনাল যে কম্বাইন্ড কম্পিটিটিভ एग्जाम যেটা তোমাদের ফাইনাল মার্কস সেটাও তোমার 200 নম্বরের থাকছে পেপার 1 থাকছে তোমার 100 নম্বরের পেপার 2 থাকছে 50 নম্বরের পেপার 3 থাকে 50 মার্কসের ঠিক আছে তো এর আগের বারে দেখো সিলেবাস এবারে চেঞ্জ হতে পারে এটা আমি জাস্ট ওল্ড তোমাদেরকে আবারও বলছি একবার এটা কিন্তু আমাদের ওল্ড যেটা তোমাদের মানে নোটিফিকেশন বিডি ছিল সেই ওল্ড নোটিফিকেশন অনুযায়ী ঠিক আছে তো অ্যারিথমেটিক জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক তোমাদের 100টা থাকবে 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ এখানে তোমার জেনারেল স্টাডিজ 50 থাকবে আর ম্যাথ থাকবে তোমার কত 50 তার সাথে তোমার রিজনিং থাকবে কত এগুলো হচ্ছে 2 ঘন্টা ডিউরেশন পাবে টোটাল 100 মার্কস ক্লিয়ার এগুলো তোমার একটাতে তোমার এ দেখো 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ ঠিক আছে 25 মার্কস ফর এখানে 25 থাকছে এখানে 25 টোটাল 100 আর পেপার 2 যেটা ইংরেজিতে ইংরেজিতে তোমার হচ্ছে 50 মার্কস থাকবে এটা 1 ঘন্টা তোমার টাইম থাকবে পেপার 3 তে তোমার যারা যেটা চুজ করবে মানে বাংলা হিন্দি উর্দু নেপালি এগুলো সব কটাতে কত থাকবে 50 মার্কস এবার এগুলোর একটু সিলেবাসটা দেখে নাও পেপার 1 এ তোমাদের কি কি থাকবে জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক ঠিক আছে কোশ্চেন পেপার ফর পেপার 1 জেনারেল অ্যারিথমেটিক যেটা আছে ফাইনাল কম্পিটিটিভ एग्जाम এটা হচ্ছে তোমার ইংলিশ বেঙ্গলি নেপালি এইগুলোতে তোমার কিন্তু সেট হবে ঠিক আছে আর এই যে তোমার এই পেপার 2 তোমার যেহেতু ইংরাজি এখানে বাংলার কোনো গল্প নেই আর এটা তো তোমাদের যার যা ভাষা থাকবে সেটা বাংলাতে হবে মানে এই 1 নম্বর পেপারটা তোমাদের কি হবে বাংলা আর ইংরাজি দুটো থাকবে বাদ বাকি এটা তোমাদের যেমন ইংরাজি পেপার যেহেতু তোমাদের পুরোটাই ইংরাজি থাকবে আর এখানে তোমাদের বাংলা যারা যারা নেবে বাংলাটা থাকবে ঠিক আছে বাংলাতে কোশ্চেন সেট বাদ বাকি এটা তোমাদের তিনটে ভাষাতেই থাকবে এবারে চলে এসো পার্সোনালিটিতে পার্সোনালিটি টেস্টে তোমাদের থাকে কত এখানে ফুল মার্কস 30 30 নম্বরের পার্সোনালিটি বোঝা গেল এবার যদি কোনো ক্ষেত্রে দুজন ক্যান্ডিডেট একই নম্বর পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে সিনিয়র তারটা দেখা হয় একটা প্রসেস রয়েছে এটা পরে তোমরা জানবে এটা এখন না জানলেও চলবে আর সিলেবাসটা তোমরা দেখে নাও জেনারেল স্টাডিজে কী কী থাকছে এখানে তোমার জেনারেল নলেজ অব ক্যান্ডিডেটস ডিফারেন্ট স্পিয়ার্স তোমাদের WBP যে নতুন টার্গেট ব্যাচ হচ্ছে সেখানে তোমাদের AYG কিন্তু সিলেবাস সাজানো হয়েছে ঠিক আছে পুরো সেম সিলেবাস এই অনুযায়ী তোমাদের সিলেবাস হচ্ছে WBP টার্গেট ব্যাচ 2023 ঠিক আছে আচ্ছা লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং যেটা সেক্ষেত্রেও তোমাদের যেমন সিলেবাস এখানে বলা হয়েছে ঠিক সেভাবেই সিলেবাস আছে অ্যারিথমেটিকও তাই অ্যারিথমেটিক তোমার মাধ্যমিক এক্সামিনেশানে যেরকম তোমরা অঙ্ক করেছো সেই লেভেলের এখানে পরীক্ষা হবে মানে অঙ্কগুলো থাকবে ঠিক আছে আচ্ছা পেপার 2 তে তোমাদের কি কি থাকছে দেখো ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস টু মেটেরিয়াল সাপ্লাইড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি নেপালি এখানে তোমাদের ট্রান্সলেশন থাকে কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো তোমাদের ইংলিশ ফাউন্ডেশনে হচ্ছে ইংলিশ ফাউন্ডেশনে এই সবকটা জিনিসই কিন্তু তোমাদের করানো হবে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেকগুলো ক্লাস হয়েও গেছে তোমরা দেখতে পারো
আমি শেষে বলছি তোমরা এগুলো কোথায় পাবে, নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে এগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করো, ডিসক্রিপশন বক্সে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পেপার থ্রি বেঙ্গলি যেটা, এক্ষেত্রেও তোমাদের ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস টু মেটেরিয়াল সাপ্লাইড, এছাড়া ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংরাজি থেকে বাংলা করতে হবে, মানে বঙ্গানুবাদ করতে হবে, এইসব ব্যাপার স্যাপারগুলো এখানে তোমাদের আছে, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের আগের নোটিফিকেশান, এবং সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি ছিল 250 টাকা, সিডিল কাস্ট যারা ছাড়া, এসসি ছাড়া, এসসি আর এসটি তাদের শুধুমাত্র প্রসেসিং লাগবে, ঠিক আছে। আর যারা যারা এগুলো ছাড়া, এসসি এসটি ছাড়া বাদ বাকি আছো, ওবিসি বা জেনারেল ক্যাটাগরি, সবার জন্য কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফি, প্লাস 20 টাকা প্রসেসিং, টোটাল মিলে 270 টাকা। এগুলো হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি, ক্লিয়ার। আর একটা জিনিস, এটা তোমরা kolkatapolice.gov.in থেকে অনলাইন সাবমিশন করতে পারবে, অনলাইন ফর্ম, এছাড়াও আরও কয়েকটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও করা যাবে। এগুলো পরে তোমাদের আমি বলে দেবো যখন নোটিফিকেশান তোমাদের বেরো, ঠিক আছে। তো আমরা কি দেখলাম ফাইনালি, এটা মোটামুটি 27/8/2023, 27/8 মানে আগস্ট মাসের 27 তারিখে তোমাদের নোটিফিকেশানটা বেরোচ্ছে, ঠিক আছে। আর তোমরা যদি আমাদের যে আমি তোমাদের বললাম নতুন অ্যাপ, সেটাতে কীভাবে কী কোর্সগুলো আছে, বা তোমরা যদি ওখানে পড়াশোনা করতে চাও, তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করবে, 9593430522, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও। আর দেখো ওপরে একটা নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, ওই নাম্বারটাতে যোগাযোগ করে নিলে তোমরা এগুলো আরও ডিটেলস যদি জানতে চাও, যদি কারোর কোথাও কনফিউশন হয়, তোমরা ওখানে কল করে জানতে পারো, কেমন। থ্যাংক ইউ সো মাচ, যখন নোটিফিকেশান আসবে তোমাদেরকে আমি আবার জানিয়ে দেবো।